আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এ পর্বে আমরা শিখব এই ধরনের প্রশ্ন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা এই ডিজিটাল ডিভাইসের বুলিয়ান অ্যালজেব্রার যে ফাংশন, এই ফাংশনের এই বিগত যে পর্বগুলো করেছি তার সমন্বয় করে তোমার যখন সৃজনশীল প্রশ্নটা আসবে তখন এই ধরনের প্রশ্নটা সেট হবে। তো উদ্দীপকে এরকম একটা চিত্র দেয়া থাকবে, প্রথমে বলবে যে এর লজিক চিত্রের আউটপুট ফাংশন এফ, এই আউটপুট ফাংশন এফটা এর মান কত। আচ্ছা, তারপরে পরের অংশ যে আউটপুট যে এফটা পাইলা এই এফ এর সরল করো, যে বুলিয়ান ফাংশনটা পাবা সেটা সরল করতে বলছে। আবার কি বলছে, সরলীকৃত ফাংশনটি বাস্তবায়ন আরেকটা লজিক চিত্রের সাহায্যে দেখাও। তিনটা পার্ট আছে এই প্রশ্নের মধ্যে, এই তিনটা পার্টের যে কোনো দুইটা বা ফুল এ ধরনের প্রশ্নই তোমার সৃজনশীলে সেট হয়ে থাকবে তোমার এই লজিক চিত্র দিয়া। তো প্রিয় শিক্ষার্থী, আসো এক এক করে আমরা শুরু করি। প্রথমেই তুমি এই ধরনের প্রশ্ন আসলে এই চিত্রটা খাতার মধ্যে পেন্সিল দিয়ে স্কেল ধরে সুন্দর করে আঁকবা, তারপরে তুমি স্টেপ বাই স্টেপ শুরু করবা। মনে করো যে আমি সমাধান করা শুরু করছি, এখান থেকে তুমি একটুক আগে তোমার খাতার মধ্যে এঁকে নেবা। এঁকে নেয়ার পরে প্রথম অংশ লজিক সার্কিটের আউটপুট ফাংশন এফ এর মান বের করো। এখন আসো যে এফ এর মান তুমি কিভাবে বের করবা। এইখানে আগে দেখো যে এইটা কোন গেটটা নির্দেশ করতেছে, এইটা হলো তোমার নর গেট নির্দেশ করতেছে। তাহলে নর গেটের কাজ কি, দুইটা সংকেতকে যুক্ত করে সে প্রথমে, তারপরে একটা নট আছে সেটাকে পূরক করে দেয়। তাহলে আমরা এই নর গেটের কাজটা পেয়ে গেলাম। এইখানে দেখো সি একটা নট গেট দিয়ে পাস হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে সি প্রাইম। তাহলে এইখানে দেখো বি একটা সংকেত ইনপুট হচ্ছে এই গেটে, আবার সি প্রাইম ইনপুট হচ্ছে, তাহলে এটাও একটা নর গেট, সার্বজনীন গেট। নর গেট জানো, নর এবং ন্যান দুইটা সার্বজনীন গেট। তাহলে প্রথমে আমরা কি করব, এই দুটো সংকেতকে যুক্ত করব। দেখো এদিক থেকে আসলো বি, এই যে আমরা এখানে বি লিখলাম প্লাস এখানে আছে সি প্রাইম। তো এখন এইটা কি নট গেটের কারণে এটা পূরক হবে। তো দেখো আমরা এই দুইটা সংকেত পেয়ে গেলাম, তাহলে এখন ফাইনালি আমরা এফ পাবো। এখানে কি বলছে দেখো, একটা একটা ন্যান গেট, এটা একটা সার্বজনীন গেট। তাহলে ন্যান গেটের কাজ কি, এই দুইটা ইনপুটকে সে গুণ করবে। তাহলে এইটা গুণ করলে আমরা পাচ্ছি এইটা। গুণ করার পরে আবার একটা নট গেট আছে উপর দিয়ে একটা টান দেবে, জাস্ট হয়ে গেল তোমার ফাংশনটা, অর্থাৎ এফ। এফ এর মান আমরা পেয়ে গেলাম। দেখো কত সহজ প্রশ্ন আসে। আমি তোমার লজিক সার্কিটের বাজারে যতগুলো বই আছে সব বইয়ের সব প্রশ্ন সমন্বয় করে এক থেকে এ পর্যন্ত সম্ভবত এটা হলো 36তম পর্ব চলতেছে, ছোট ছোট পর্ব বিভক্ত করে দিয়েছি। তুমি প্রথম থেকে এই লজিক ফাংশনের উপরে যে টিউটোরিয়ালগুলো রেখেছি প্লে লিস্টে গিয়ে সেইগুলো তুমি দেখা শুরু করো। প্রথম থেকে দেখলে তুমি অবশ্যই বুঝতে পারবা, স্টেপ বাই স্টেপ আমি করে রেখেছি। তো এখন আসো, আমরা তো প্রথম অংশের কাজ শেষ করলাম, আমরা লজিক ফাংশনের আউটপুটটা লিখে ফেললাম, এখন এটার আসো সরল করি। তো প্রিয় শিক্ষার্থী দেখো, সরল করতে গেলে তুমি কি করবা, প্রথমে এই যে উপরে এই গেটটা আছে এটা পূরক, ডিমর্গানের উপপাদ্য অনুযায়ী এটাকে ভেঙে ফেলবা। তাহলে কি হয়, ডিমর্গান সাহেবের উপপাদ্য অনুযায়ী এইটা ভাগ হয়ে দুইটার উপর যায়, এখানে গুণ আছে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো কত সহজে, এটা তো ছিলই, তাহলে আর একটা আসে এখানে, এখানে কি হবে প্লাস হবে। এইখানে দেখো আমার ছিল আগে এইটা, আর একটা এসে বসলো এইটা। তাহলে দেখো আমরা দুইটা পূরক থাকলে উঠে যায়, তাহলে এ প্লাস বি হচ্ছে। আবার এখানে কি আছে, দুইটা পূরক উঠে গেছে, বি প্লাস সি প্রাইম থাকতেছে। আমরা জানি দুইটা বি যোগ করলে একটা বি হয় সংকেত,
বুলিয়ান সমীকরণ সরলীকরণ অংশে আমরা এটা শিখেছি। এই তো হলো আমরা টোটালি পেয়ে গেলাম সরলীকৃত মান। তো প্রিয় শিক্ষার্থী দেখো, লজিক গেট শিখতে হবে, তার ইনপুট আউটপুট সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, এবং যে বুলিয়ান ফাংশনটা পাওয়া যাবে তার বুলিয়ান স্বতঃসিদ্ধ ব্যবহার করে সেগুলোকে সমাধান করতে হবে। এই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে এখানে উপস্থাপন করে রেখেছি, যাতে তুমি একটা পূর্ণাঙ্গ কোর্স এখান থেকে সম্পন্ন করতে পারো। যদি তুমি উপকৃত হও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবা, লাইক এবং কমেন্ট করবা। যদি তুমি উপকৃত না হও তাহলে কিভাবে করলে তুমি উপকৃত হবা কমেন্ট করে সেটাও জানিয়ে দেবা। তো প্রিয় শিক্ষার্থী আসো এখন আমরা শেষ অংশ করি, সরলীকৃত ফাংশনটির বাস্তবায়ন লজিক চিত্রের সাহায্যে দেখাও। এখন এইটার আবার একটা লজিক চিত্র আঁকতে হবে আমাদেরকে। দেখো এখানে এ প্লাস বি আর সি প্রাইম তার সাথে প্লাস আছে, তাহলে আমরা দেখো কত সহজে এটা করে ফেলতে পারি। যেহেতু প্লাস আছে তো সেহেতু একটা অর গেট, আমি অর গেট নিলাম, এখানে এ এখানে বি, আচ্ছা এইখানে দেখো সি যে বিষয়টা, তাহলে সির বিষয়টা কি করবো আমরা একটা নট গেট করে সি প্রাইম করে নেব। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমরা যদি এটার সরলীকরণ করতে যাই, এক দুই তিনটা সংকেত আছে, তাহলে একটা দুইটা তিনটা সংকেত আমরা বের করলাম। এখন কি আছে দেখো, এটা একটা যোগ আছে, তার মানে কি একটা অর গেট আছে। তাহলে অর গেটে তুমি প্রথমে এ ইনপুট দাও, তারপরে আছে কি বি ইনপুট, তারপরে তুমি সিটাকে ইনপুট দিয়ে দাও, তো হয়ে গেল। এই যে এ প্লাস বি প্লাস সি প্রাইম, কত সহজে আমরা এটা সরলকৃত। দেখো এখানে মাত্র দুইটা গেট ব্যবহার করা হয়েছে, তাহলে এটা বাজারে যখন তুমি কিনতে যাবা তখন মাত্র দুইটা গেট ছিল, এটা অল্প দামে তুমি কিনতে পারবা। আর এখানে দেখো অনেকগুলো, একটা দুইটা তিনটা চারটা গেট ছিল। তো প্রিয় শিক্ষার্থী এই ধরনের প্রশ্ন অনেক আছে, তুমি চর্চা করতে থাকো, আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে সে বিষয়গুলো জানাবা, আমি সে বিষয়গুলো নিয়ে আবার একটা সমাধান করে একটা টিউটোরিয়াল তৈরি করে দিব। তো চর্চা করতে থাকো, আসো আমরা পরবর্তী টিউটোরিয়ালে চলে যাই।